টু ইন্টু থ্রি ইন্টু এবার হতে পারে এটাকে তুমি থ্রি ইন্টু টু করতে পারো কিন্তু আল্টিমেটলি এই যে প্রাইম ফ্যাক্টরস গুলো এগুলো সব সেমই থাকবে ঠিক আছে এগুলো চেঞ্জ হবে না এগুলো ইউনিকলি রিপ্রেজেন্ট করতে হবে তোমাকে অন্য কোনো মানে এটাকে তুমি প্রাইম ফ্যাক্টরস যেহেতু এটাকে তুমি সিক্স ইন্টু তো লিখতে পারবে না ফার্স্ট অফ অল তোমাকে প্রাইম ফ্যাক্টরস এ লিখতে হবে প্রাইম ফ্যাক্টরস যদি তুমি দেখো তাহলে এই যে কম্পোনেন্টগুলো এগুলোকে কম্পোনেন্ট বলবো অর্ডার চেঞ্জ হবে কিন্তু এটাকে ডিকম্পোজ করো তো ফান্ডামেন্টাল থিওরম অফ অ্যারিথমেটিক ডিকম্পোজ করো এটাকে ঠিক আছে তাড়াতাড়ি করো

লিখতে যায় তাহলে এটাকে ওই যেভাবে বলবে থ্রি কিউব ইন্টু ফাইভ ইন্টু সেভেন স্কোয়ার লিখতে হবে ঠিক আছে এবার দেখো কখনো কখনো বলা হয় যে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে দেখো তো অ্যাসেন্ডিং অর্ডার যখন লিখতে হবে তখন হ্যাঁ এইটাই ঠিক আছে এবার নর্মালি এটাকে আমি ফাইভ ইনটু থ্রি কিউব ইন্টু সেভেন স্কোয়ারও লিখতে পারতাম কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার যখন বলবে তখন আমাকে এইভাবে করতে হবে ঠিক আছে যদি তোমাকে কখনো বলে দেয় তবেই সবাই বুঝতে পেরো যে এটা কিভাবে ডিকম্পোজ করা হয়েছে

আচ্ছা ব্যাস আর দরকার নেই আমাদের আচ্ছা এখানে দশ আছে দশের জন্য আমার কি কি দরকার হয়েছে একটা দুই দরকার হচ্ছে একটা পাঁচ দরকার হয়েছে ঠিক আছে এখানে একশো আছে একশোর জন্যে আমার কি দরকার হয়েছে দুটো দুই দরকার হচ্ছে দুটো পাঁচ দরকার হয়েছে অর্থাৎ দশে যেটা দরকার একশোর জন্যে কি দরকার মানে একটা শূন্যর জন্যে যেটা দরকার দুটো শূন্যর জন্য কি দরকার সেই টু এর মাথায় সেই সংখ্যাটা হবে পাঁচের মাথায় সেই সংখ্যাটা হবে দুই এর মাথায় দুই পাঁচের মাথায় দুই তবে দুটো শূন্য হচ্ছে ঠিক সিমিলারলি যদি তুমি এক কে করো তাহলে টুয়ের এর মাথায় কত হবে টু কিউব ইন্টু ফাইভ কিউব হবে ঠিক আছে ঠিক সিমিলারলি আমি যাই বলবো তুমি এবার করতে পারবে আমি যদি তোমাকে বলি টেন টু দি পাওয়ার এইটি ফোর

টু ইন্টু ফাইভ লিখতে পারি মানে আমি কি করলাম আমি ফাইভ এর মানে সব থেকে কম কার পাওয়ার আছে ফাইভ এর পাওয়ার আছে ওয়ান রাইট তো ফাইভ এর পাওয়ার যেটা আছে সেটাকে আমি টু এর পাওয়ারও নিয়ে আসলাম আর বাদ বাকিটাকে আমি এক্সট্রা হিসাবে রেখে দিলাম তো এই জিরোটা যে হচ্ছে এই জিরোটা কিসের জন্য হচ্ছে বলো এই জিরোটা হচ্ছে এই টু টু দি পাওয়ার ওয়ান ফাইভ টু দি পাওয়ার ওয়ান এর জন্য অর্থাৎ যেটার মাথায় টু অ্যান্ড ফাইভ অন্য কিছু দেখবো না আমি দশের জন্য লাস্টে জিরোর জন্যে লাস্টে জিরোর জন্য আমাকে কি দেখতে হবে আমাকে দেখতে হবে টু আর আছে আছে কটা কটা আর সেটা কিভাবে দেখবো সেটা দেখবো যার পাওয়ার কম আছে সেই সংখ্যক শূন্য আমি পাবো যে কোনো সংখ্যার একদম লাস্টে বুঝতে পেরেছ এখানে দেখো এখানে আছে টু ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে টু এর মাথায় একটা পাওয়ার আছে আর ফাইভ এর মাথায় দুটো পাওয়ার আছে কটা পাওয়ার নেব আমি কমন পাওয়ার যেটা সেটা নেব তো আমি এটাকে লিখবো টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ এই ফাইভটা এক্সট্রা এই টু ইন্টু ফাইভ এর জন্য এই জিরোটা হচ্ছে জিরোটা ইম্পর্ট্যান্ট আমি জিরোটা কাউন্ট করবো তার জন্য জিরোটা দেখলাম কিভাবে আসছে ঠিক আছে সবাই বুঝতে পেরেছে এই অংশটা ডান একটা কোশ্চেন দিই কোশ্চেন দিলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি বুঝেছো কিনা দেখো কনসিডার খুব ভালো কোশ্চেন

দেয়ার ইস এনি ভ্যালু অফ এন বিল টু ন্যাচার the হুইচিট জিরো ঠিক আছে সবাই লিখে নিয়েছো তাহলে বলতে কি চাইছে যে এন এরকম কোন ন্যাচারাল নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর এদের মধ্যে কোনো একটা ন্যাচারাল নাম্বার কি আছে যে টুয়েলভ প্রতিবার এন করলে কিছু একটা আসবে কিন্তু লাস্ট যে ডিজিটটা আসবে সেটা জিরো আসবে এরকম কোনো কিছু আছে কিনা তোমাকে সেটা দেখতে হবে ঠিক আছে তাহলে আমি ফার্স্টে যেটা বলবো হ্যাঁ কেউ কিছু বলবে তাহলে কি এটাই মানে চেক করে করে দেখতে হবে চেক করে দেখবো যদি তাহলে আমি এতক্ষণ ধরে জিরো জিরো কোথা থেকে আসছে সেটা কেন বললাম চেক করে করে দেখব না এটা আমরা মেথডিকালি দেখব ঠিক আছে অয়নিকা মন্ডল পিয়ুষ ভট্টাচার্য তুমি নতুন

আচ্ছা এটা জিরোটা কেন জিরোটা কোথা থেকে আসবে কিভাবে দেখবো জিরোটা এই যে এতক্ষণ ধরে এই কথাটা বললাম যে যে কোন সংখ্যার পেছনে যখন জিরো আসছে তখন সেখানে একটা 2 5 থাকতেই হচ্ছে তাই না 40 জিরো কেন আসছে কারণ এর দুটো ফ্যাক্টর আছে একটা টু একটা 5 যদি এই দুটো ফ্যাক্টর মধ্যে যে একটা মিসিং হয়ে যেত 2 টু দি পাওয়ার 8 হলো 2 টু দি পাওয়ার হলো কিন্তু একটাও 5 নেই জিরো আসবে না ঠিক আছে জিরো আসতে গেলে একদম লাস্ট ডিজিট জিরো আসতে গেলে একটা টু একটা থাকতেই হবে অর্থাৎ জিরো আসতে গেলে সেই সংখ্যাটা দিয়ে দুই এবং পাঁচ দিয়ে বোথ আর দিয়ে হতেই হবে ঠিক আছে সেই লজিক দিয়ে যদি এটা দেখি তাহলে ফার্স্ট আমি একা করে বলছি ইফ এনি নাম্বার এনি নাম্বার এন্ডস

ঠিক আছে তাহলে আমার কাজ হতো পাঁচ দিয়ে দিস ইমপ্লাই দ্যাট ইফ টুয়েলভ টু দি পর এন এন্ডস উইথ দ্য ডিজিট জিরো ইট মাস্ট বি মাস্ট বি ডিভিসেবল ডিভিসেবল বাই ফাইভ আমি ইচ্ছা করে দুইটাকে অ্যাভয়েড করলাম যেহেতু ওটা অবভিয়াস যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওটা টুয়েলভটা দুই দিয়ে ডিভিসেবেল এ পর্যন্ত ক্লিয়ার আছে এ পর্যন্ত ক্লিয়ার সবার ওকে চেঞ্জ করি তা দেখো বারো টু দি পাওয়ার এন কখন পাঁচ দিয়ে ডিভিসেবেল হবে বারো টু দি পাওয়ার ওয়াটএভার বারো টু দি পাওয়ার ফোরটি এটাই বলো এটা কখন পাঁচ দিয়ে ডিভিজেবল হবে যদি এর একটা প্রাইম ফ্যাক্টর পাঁচ আসে তবেই তো এটা পাঁচ দিয়ে ডিভিজেবল হবে সেটাই কথায় লিখবো দিস ইজ পসিবল দিস ইজ পসিবল অনলি ইফ প্রাইম ফ্যাক্টরস প্রাইম ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টরাইজেশন অফ টুয়েলভ টু দি পাওয়ার এন কন্টেন্টস the prime number the prime number 5 যদি 5 কন্টেইন করে এই প্রাইম ফ্যাক্টর যে আমি ফ্যাক্টরাইজ করে ফেলেছি ঠিক আছে প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে আমার এখানে যদি 5 কন্টেইন করে তবেই আমি বলবো যে 12 টু দি পাওয়ার n ইজ ডিভিজিবল বাই 5 ক্লিয়ার এবারে তাহলে দেখো নাও 12 কে আমি ফার্স্ট ফ্যাক্টরাইজ করছি তাহলে 12 কে ফ্যাক্টরাইজ করলে হয় 2 স্কয়ার ইনটু 3 ঠিক আছে তাহলে টুয়েলভ টু দি পাওয়ার এন কে যদি আমি করি তাহলে টু স্কোয়ার ইন্টু থ্রি হোল টু দি পাওয়ার এন সো টু টু দি পাওয়ার টু এন ইন্টু থ্রি টু দি পাওয়ার এন দেখো টুয়েলভ টু দি পাওয়ার কেও আমি কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজেশনই করেছি এটাও প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়েছে যেহেতু দুই একটা প্রাইম তিন একটা প্রাইম ঠিক আছে দিস কন্টেন্স না টুয়েলভ টু দি পাওয়ার এন না কিভাবে লিখবো প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রাইম ফ্যাক্টরাইজেশন

চেঞ্জ করি করে আরেকবার বলে দিই কি বলছে বলছে টুয়েলভ টু পাওয়ার এন এটা যদি দশ দিয়ে ডিভিজেবেল হতে হয় মানে এর পেছনে যদি দশ থাকে তাহলে নিশ্চয়ই দশ দিয়ে ডিভিজেবল হবে এর পেছনে জিরো থাকা মানে নিশ্চয়ই দশ দিয়ে ডিভিজেবল হবে যদি দশ দিয়ে ডিভিজেবল হতে হয় তাহলে টুয়েলভ টু দি পাওয়ার এন কে দুই এবং পাঁচ দিয়ে ডিভিজেবল হতে হবে দুই যেহেতু আমি দেখতে পাচ্ছি তোমরা লিখতেও পারো যে টুয়েলভ টু দি পার এন ইজ ডিভিজেবল বাই টু ওটা লিখতেই পারো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পাঁচ আছে আর পাঁচ টুয়েলভ কে টুয়েলভ ইস নট ডিভিজেবল বাই ফাইভ তুমি এর পরের লাইনটাই কি বলবো যে টুয়েলভ টু দি পার এন ইজ ডিভিজেবল ফার্স্ট আমি এটা ধরে নেব যে যদি হতে হয় লাস্টে জিরো থাকতে হয় তাহলে টুয়েলভ টু দি পার এন কে ডিভিজেবেল বাই ফাইভ হতে হবে তারপর কে আমি ফ্যাক্টরাইজেশন করেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন তাহলে টুয়েলভ টু দি পার এন হচ্ছে টু টু দি পাওয়ার টু এন ইন টু থ্রি টু দি পাওয়ার এন এর মধ্যে ফাইভ কন্টেন্ট করে না যদি ফাইভ কন্টেন্ট না করে তাহলে আমি কি বলবো টুয়েলভ টু দী পার এন ইজ নট ডিভিসেবেল বাই ফাইভ যেহেতু ডি নট ডিভিসেবেল বাই ফাইভ অর্থাৎ আমি বলতে পারি টুয়েলভ টু দি পার এন ইজ নট ডিভিজেবল বাই টেন দিস ইম্পাই দ্যাট দেয়ার ইজ নো এন সাচ দ্যাট কি আছে এটা দেয়ার ইজ নো এন সাচ দ্যাট টুয়েলভ টু দি পার এন ইজ ডিভিজ কন্টেন্টস জিরো অ্যাট দ্য এন্ড তাই তো ওর লাস্টে জিরো কন্টেন্ট করবে এরকম কোনো এন নেই বুঝতে পেরেছো খুব সোজা কিন্তু এবার এই টুয়েলভ টু দিপার এন এর জায়গায় অন্য যা কিছু থাকতে পারে ঠিক আছে শুধু অন্য যা কিছু থাকতে পারে তাই না তোমাকে এখানে দশ দিয়েছে একশো দিতে পারে যে দুটো শূন্য থাকবে কত বলো সেরকম যদি নাও দিয়ে থাকি আজ আমি দশটা কোয়েশ্চেন পাঠাবো নেক্সট আবার দশটা কোয়েশ্চেন পাঠিয়ে দেবো টাইপ করতে একটু টাইম লাগছে তো কোয়েশ্চেন আমি পাঠিয়ে দেবো আর একটা ব্যাপার এ আর ডাবলু এই দুটো সংখ্যা ঠিকঠাক করে পড়ে না ঠিক আছে আমার টাইপিং এ ঠিকঠাক করে পড়ে না তো কোনো জায়গাতে ভুল থাকতে পারে আমি বারবার দেখছি আমি বারবার এ দিচ্ছি ডব্লিউ দিচ্ছি বাট ওরা পড়ছে না যাই হোক ওগুলো একটু হোমওয়ার্ক এ দেখে নেবে কোথাও কোনো বানান ভুল থাকলে সেটা আমাকে বলে দেবে ওকে আচ্ছা এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছে এই কোশ্চেনটা ওকে ওকে ফার্স্ট নাম্বার এরকম কোয়েশ্চেন আমি একটু পরে একটা বানিয়ে দিচ্ছি তার আগে একটা কোয়ে একটা জিনিস করিয়ে নিই সেটা হলো নাম্বার অফ যেকোনো যেকোনো ফ্যাক্টর যেকোনো নাম্বারের কটা ফ্যাক্টর থাকতে পারে যেরকম টুয়েলভ এর কটা ফ্যাক্টর আছে বলতে পারবে কটা এবং কি 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 ফ্যাক্টর আছে থ্রি এ ম্যাম বলো বলো ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ একদম ছটা আছে এটা মিউট করে দাও তো এটা কিভাবে বুঝবো ছটা আছে ঠিক আছে টুয়েলভ করলাম আমি তোমাকে টুয়েলভ কিউব দিলাম এবার বলো কটা আছে টুয়েলভ কিউবের দরকার নেই তোমাকে আমি যদি আমি বলি সিক্সটি সিক্সটিতে কটা আছে খুব মানে কোনো প্রসেস না জানলে খুব ডিফিকাল্ট বলা যে কটা আছে তোমাকে একটা একটা করে বার করতে হবে

number of factors heading the number of factors for any composite number composite number camera c denote poly c which can be expressed which can be expressed.

থিওরেম এটা খুব বড় একটা থিওরেম যেটা আমাদের এখন পড়ার দরকার নেই এখন আমাদেরকে শুধু পড়লেই হবে কিন্তু এই স্টেটমেন্ট আমাদের পরবর্তীতে ম্যাথে পরবর্তীতে প্রুফ করতে হয় সে অনেক পরে গিয়ে মাস্টার গিয়ে অথবা বিএসসি তে গিয়ে প্রুফ করতে হয় এটাকে আমরা ফাই বলি দরকার নেই সেগুলো তোমরা আপাতত এটুকু জানলেই হবে ঠিক আছে আমি শুধু এটুকু বলে রাখলাম যে এই জিনিসটা একটা খুব বড় একটা থিওরেমের একদম প্রাথমিক জিনিস ঠিক আছে অনেক জিনিস এই জিনিসটা দিয়ে প্রুভ করতে হয় তো দেখো কি বলছে ফরেনি কম্পোজিট নাম্বার সি সি যে কোনো একটা কম্পোজিট নাম্বার নিয়ে নাও সি ইজ ইকাল টু আমি নিয়ে নিলাম সিক্সটি যেটা আগে বললাম যে সিক্সটির ফ্যাক্টার গুলো বার করা বার করে বলা যে কটা ফ্যাক্টার আছে বেশ টাফ তো সি বলে দিলাম ঠিক আছে এবার বলছে সি কে এইভাবে লিখতে হবে সি কে বলো ওইভাবে লিখবো কি করে সিক্সটি কে কিভাবে লিখবো সিক্সটি কে ফার্স্টে দুই দিয়ে করো থার্টি দুই দিয়ে করো পনেরো তিন দিয়ে করো পাঁচ তাদের টু স্কোয়ার ইন্টু থ্রি ফাইভ তাই না এবার তাহলে বলছে এর ফ্যাক্টরস কত হবে এটা প্রাইম নাম্বার হিসাবে আছে টু থ্রি ফাইভ অল আর প্রাইম নাম্বার আর যে পাওয়ার গুলো আছে সেগুলো টু অ্যান্ড ওয়ান সব পজিটিভ ইনটিজার ঠিক আছে তাহলে বলছে ফ্যাক্টরস ইকুয়াল টু কত হবে এই টু এর সাথে যোগ করো টু প্লাস ওয়ান ওয়ান এর সাথে যোগ করো ওয়ান প্লাস ওয়ান পাঁচের সাথে এক যোগ করো ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু টু চার তিন চারে বারো বারোটা ফ্যাক্টর হয়ে যাবে ঠিক আছে এবার তুমি বার করতে পারো আলাদা করে বারোটা ফ্যাক্টর ইভেন তুমি যখন বার করছো এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে কত আসবে দশ এবার যখন বার করছো তখন কাউন্ট করে দেখতেও পারো যে কোনো একটা কি মিস হয়ে গেছে আগে যদি তুমি না জানতে যে বারোটা ফ্যাক্টর আছে তখন কিন্তু তুমি কাউন্ট করে দেখতে পারতে না ঠিক আছে এটা গেলো এক নম্বর দ্বিতীয়ত আমি এই জিনিসটা হোমওয়ার্ককে দেবো তোমাদের তো আমি তোমাদেরকে বলে দেব না একটু জাস্ট হিন্টস বলে দিই এই ফ্যাক্টরগুলোর মধ্যে ইভেন্ট ফ্যাক্টরসও আছে অর্থ ফ্যাক্টরসও আছে তাই তো শার্টের ফ্যাক্টরগুলো যদি আমি দেখি শার্ট খুব বড় একটা জিনিস হয়ে যাবে তবুও শার্টের ফ্যাক্টরগুলো যদি আমি দেখি ওয়ান ফ্যাক্টরস ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন টুয়েলভ ফিফটিন এইভাবে যাচ্ছে

টু ইন্টু মাল্টিপ্লাইড হয়ে ছয় হচ্ছে মাল্টিপ্লাই হলে তাহলে ছয় একটা ফ্যাক্টর থ্রি ইন্টু ফোর টুয়েলভ টুয়েলভ ও সিক্সটির একটা ফ্যাক্টর তো এই ফ্যাক্টরগুলোর মধ্যেও যদি মাল্টিফিকেশন করো তাহলেও যেটা পাবে সেটাও এর একটা নিজস্ব ফ্যাক্টরি হয় ঠিক আছে এবার দেখো ইভেন নাম্বার কিভাবে তৈরি হয় যদি দুটো ইভেন নাম্বারকে গুণ করো তাহলে ইভেন নাম্বার হবে অড নাম্বার কিভাবে তৈরি হয় যদি দুটো অড নাম্বারকে গুণ করো তাহলে অড নাম্বার হবে এ দুটো জানো তো বুঝতে পারছেন নিশ্চয়ই টু ইন্টু ফোর কত হচ্ছে আর্ট হচ্ছে তাহলে ইভেন ইন্টু ইভেন ইভেন হচ্ছে থ্রি ইনটু ফাইভ ফিফটিন হচ্ছে অড ইনটু অড অড হচ্ছে আচ্ছা ইভেন আর একটা কারণে হয় যখন ইভেন ইনটু অড নাম্বার গুণ করি ঠিক আছে তো আমি এরকম একটা কোশ্চেন দিয়েছি আমি নেক্সট এক্সপ্লেন করে দেবো আহ আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম ইভেন অড এগুলো কিভাবে তৈরি হয় সেগুলো দেখে ভালোভাবে অ্যানালিসিস করে তোমরা হোমওয়ার্ক কে করে করার চেষ্টা করবে ওকে ওকে আচ্ছা নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি কোশ্চেনটা খুব সোজা কিন্তু এই কোশ্চেনের অ্যাপ্লিকেশন দিয়ে অন্য একটা কঠিন কোশ্চেন করা যাবে যেটাকে চাইনিজ রিমেন্ডার থিয়েরম বলা হয়

দেখো এবার বলে দিচ্ছে এখানে একটা টু আছে এখানে আছে এ ওকে এর পর এখানে আবার একটা টু আছে এখানে আছে বি আবার এখানে একটা টু আছে এখানে আছে সি তো বক্স বানিয়ে দিতে পারো আর এখানে আছে সতেরো এবার তোমাকে এ b আর এই এ b আর এর ভ্যালু বার করতে বলেছে বার করতে পারবে নিশ্চয়ই বাচ্চাদের জিনিস তাড়াতাড়ি বলে ফেলো কত হচ্ছে c এর ভ্যালু 34 34 একশো হচ্ছে হ্যাঁ ঠিক আছে সবাই বুঝেছো সতেরো ইন্টু দুই করলে তবেই সি আসবে সি যেটা আসবে তার সাথে দুই মার্টিপ্লাই করলে বি আসবে বিয়ের সাথে এটা মাল্টিপ্লাই করলে এ আসবে এটা খুব সোজা জিনিস এটা নর্মাল আমরা যেভাবে ফ্যাক্টরাইজেশন করি ছোটবেলা থেকে সেই প্রসেসেই করছি তার উল্টো প্রসেসটা করছি আর কি আগে আমরা করতাম একশো ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে সিক্সটি হচ্ছে তাকে দুই দিয়ে ভাগ করলে তোমার থার্টি ফোর হচ্ছে তাকে দুই দিয়ে ভাগ করলে সতেরো হচ্ছে তাই তো এখান থেকে এখানে আসতাম এই কোশ্চেনটাতে আমরা উল্টো গেছি অনলি ঠিক আছে এটা আমাদেরকে পরবর্তীতে কাজে লাগবে এটা আপাতত কাজে লাগবে না তবুও বলে রাখলাম কারণ এটা এই সম্পর্কিত আচ্ছা এইচ সি এফ আগের দিন করেছিলাম এইচ সি এফ এলসিএম আমরা সবাই জানি একটা ফর্মুলা নিশ্চয় তোমরা জানো যে ফর এনি টু এটা নোট করে লিখে নাও যে ছোট ছোট জিনিসগুলো বলা হচ্ছে এই জিনিসগুলো পরে কোশ্চেন সলভ করতে গিয়ে কিন্তু এগুলোই টেনে টেনে আনবো কারণ মনে হতে পারে খুব সোজা জিনিস কেন করানো হচ্ছে এগুলোই টেনে টেনে আনবো তখন আর রিপিট করব না ওকে ফর এনি টু পজিটিভ ইন্টিজার্স

এইট ইন্টু সিক্সটি করতে হবে দেখো ম্যাচ করে সেম জিনিস আসছে কিনা খুব ইম্পর্টেন্ট এখানে একটা স্টার দিয়ে রাখবেন করো খুব সোজা Find a number which, when divided by three, four, and thirteen, always leaves the same remainder.

lock একটু করেছি ওকে ওকে আচ্ছা এই question করো করার চেষ্টা করো না হলে আমি বলে দেবো দেখে বোঝার চেষ্টা করো যে কি বলছে কোশ্চেনটার মধ্যে খুব সোজা জিনিস ম্যাম 158 হবে কি বলছে যে এখন একটা নাম্বারকে খোঁজো যে নাম্বারটাকে যদি এইগুলো দিয়ে ডিভাইড করা হয় মানে এমন একটা নাম্বার ধরো এন এন কে বললাম সেই নাম্বারটা এই নাম্বারটাকে যদি তিন দিয়ে ভাগ করা হয় চার দিয়ে ভাগ করা যায় অথবা তেরো দিয়ে ভাগ করা হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে দুই রিমাইন্ডার হচ্ছে অর্থাৎ আমি যদি এই নাম্বার এর থেকে দুই বিয়োগ করি দুই রিমাইন্ডার হচ্ছে মানে কি দুই এক্সট্রা হচ্ছে তাই তো তাহলে এন এর থেকে সেই নাম্বারটা থেকে যদি দুই বিয়োগ করি তাহলে এই নাম্বারটা তিন চার আর তেরো সবগুলো দিয়ে ডিভিজেবেল এন মাইনাস টু ইজ ডিভিজেবল বাই থ্রি ফোর ঠিক আছে তাহলে এই নাম্বারটা এই টোটাল এন মাইনাস টু এই নাম্বারটা কখন ডিভিজেবেল বাই থ্রি ফোর থার্টিন হয় যদি আমি এর এরসিএম বার করি এর যে এলসিএম বেরোবে সেই এলসিএমটা দিয়ে আমি তিন চার আর তেরো সবগুলোকে নিশ্চয়ই ডিভাইড করতে পারবো সবগুলো দিয়ে ডিভিজেবল হবে তাহলে ফার্স্ট এলসিএম বার করো এলসিএম অফ থ্রি ফোর অ্যান্ড থার্টিন ইজ ইকুয়াল টু কত হচ্ছে এটা কিছুই যাচ্ছে না তো অবভিয়াসলি তোমাকে থ্রি ইন্টু ফোর ইন্টু থার্টিন করতে হবে এটা মনে হয় ওয়ান ফাইভ সিক্স আসছে তো সেক্ষেত্রে এন এর ভ্যালু বলো রিমাইন্ডার দুই থাকছে আচ্ছা রিমাইন্ডার দুই থাকছে না এখানে প্লাস টু হবে রিমাইন্ডার যেহেতু টু থাকছে আমি ফার্স্টে ধরে নিচ্ছি যে এনটা ডিভিজেবল এন মাইনাস টুটা ডিভিজেবল আমি ধরবো না ঠিক আছে ওটা ধরলে অসুবিধা হবে এন ইজ ডিভিজেবল বা এটা ধরে নিচ্ছি এন আমার আসল নাম্বার নয় এই যে ফাইন্ডার নাম্বার সেটা এন নয় আমি ধরে নিচ্ছি এন এমন একটা নাম্বার যেটা ডিভিজেবল বাই এত এবং পরে যেটা হচ্ছে যে এমন একটা সংখ্যা চাইছি আমি যেটা এগুলো দিয়ে ডিভাইড করার পরও দুই এক্সট্রা থাকছে তার মানে তার সাথে দুই যোগ করতে হবে অর্থাৎ কত হচ্ছে নাম্বার এন প্লাস টু তো ওয়ান টু ওয়ান ঠিক আছে বুঝতে পেরেছ টাকেই বলছি আমি ডিভিজেবল বাই এত কিন্তু আমাকে তো এন চাইনি ডিভিজেবল বাই এগুলো চাইনি তো আমাকে আমার কাছে কি চেয়েছে এগুলো দিয়ে ডিভাইড করার পরও দুই রিমাইন্ডার থাকবে আরো দুই বেশি থাকবে এরকম একটা নাম্বার তাহলে এন তো আমি পেয়ে গেলাম এম বার করে ওয়ান ফাইভ সিক্স তাহলে আরো দুই রিমাইন্ডার থাকতে গেলে কত করতে হবে প্লাস টু করতে হবে অর্থাৎ ওয়ান ফাইভ এইট আসছে ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে বলো কেউ যদি না বুঝে থাকো তাহলে বলো বুঝতে পেরেছো সবাই ঠিক আছে হাত তুলো তো একবার যদি কেউ বুঝে না থাকো হাত তুলবে আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন দিয়ে দিই পাচ্ছি না কোনো নাম্বার একদম সেম কোয়েশ্চেন দিলে তো তোমরা পেরেই যাবে একটু আলাদা কোশ্চেন আমি পাচ্ছি না সেম কোশ্চেন আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি দরকার নেই আচ্ছা আরেকটা জিনিস করে নাও যে আমরা এইচ সি এফ আর এলসিএম তো জানি কিভাবে বার করতে হয় কিন্তু এইচ সি এফ আর এলসিএম আমরা বার করি হোল নাম্বারের মানে হোল নাম্বারও না আমরা বার করি ন্যাচারাল নাম্বারের নর্মালি তাই তো এবার যদি আমি এইচসিএফ বার করি এফ এন্ড এলসিএম অফ ফ্রাকশান ফ্রাকশানস এর ক্ষেত্রে কিভাবে বার করবো সেটা তো আমরা জানি না তো দেখো এলসিএম অফ ফ্রাকশান

তাড়াতাড়ি ম্যাম হর হর বলে ঠিক আছে তাহলে এলসিএম অফ ফ্র্যাকশনস যখন হবে তখন এলসিএম এলসিএম যখন বার করব তখন উপরে এলসিএম থাকবে এলসিএম অফ উপরে জিনিসগুলোর লবের আর কি এলসিএম বার করব আর নিচের জিনিসগুলোর এইচসিএফ বার করব ঠিক আছে সিমিলারলি এইচসিএ যখন বার করব এইচসিএ অফ ফ্র্যাকশনস ফ্র্যাকশনস যখন বার করব তখন উপরে এইচসিএফ থাকবে অফ নিউমারেটরস

তাড়াতাড়ি করবে টু বাই থ্রি এইট বাই নাইন বাই সেভেন টেন বাই টোয়েন্টি সেভেন এটা ম্যাম এইচ সি এ বেরিয়েছে টু বাই একাশি আর এল সি এম বেরিয়েছে আশি বাই তিন একদম এইচ সি এফ হয়ে যাবে এইচ সি এফ হয়ে যাবে টু বাই একাশি আর এল সি এম হয়ে যাবে আশি বাই তিন ঠিক আছে এবার দেখো সেই ফর্মুলা কিন্তু এখানেও কাজে লাগবে যে এইচ সি এফ ইন্টু এল সি এম যদি করি তাহলে এই চারটে মাল্টিপ্লিকেশন হবে ঠিক আছে এখানেও সেই সেম জিনিস হবে ক্লিয়ার সবার কি এসেছে এটা এরকম কেউ আছে যারা আসেনি সবার এসেছে হাত তোলে তো কার কার এসেছে তাড়াতাড়ি হাত তোলো আর ওকে ওকে ঠিক আছে আশা করি সবার এসেছে ঠিক আছে সাইট্রিস ইউ 先生。い。 আচ্ছা যদি বলা হয় ধরো আমি বললাম যে ইউনিট ডিজিট ইউনিট ডিজিট নিশ্চয় আমরা সবাই জানি ইউনিট ডিজিট কাকে বলে তো ইউনিট ডিজিট ফাইন্ড করতে হবে সিক্স টু দি পাওয়ার 18 এর পারবে ইউনিট ডিজিট পার করতে হবে সিক্স টু দি পাওয়ার 80 দেন কি করে করব আমরা দেখো যে কোনো নম্বরের সাইক্লিসিটি আছে ঠিক আছে সাইক্লিসিটি বলবো এটাকে আমি এক্সাক্টলি মনে করতে পারছি না সাইক্লিসিটি বলে কিনা আমি বইও খুঁজে পাচ্ছি না সাইক্লিসিটিই বলবো সাইক্লিসিটি সাইকেল থেকে সাইক্লিসিটি আসছে ঠিক আছে তো দেখো যে কোনো ডিজিটের থাকে যেরকম টু টু এর ক্ষেত্রে রাফলি করে নিই আমরা টু টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান হচ্ছে টু 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 দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি আর দরকার নেই তো সাইক্রিসিটি কাকে বলছি এই ছেড়ে দেবো আমরা ঠিক আছে ওয়ানটাকে ছেড়ে দেবো এর পরে দেখো এই টু টু দি পাওয়ার ওয়ান থেকে যে টু টু এর পর ফোর ফোর পর এইট মানে টু টু দি পাওয়ার ওয়ান এ ইউনিট কত আছে টু আছে ইউনিট ডিসিট কত ফোর ইউনিট ডিসিট এইট ইউনিট ডিসিট টু টু দি পাওয়ার ফোর এর ক্ষেত্রে কত হচ্ছে সিক্স ইউনিট ডিজিট দেখছি হননি এবার দেখো সিক্স এর পরে যে টু টু দি পাওয়ার ফাইভ আছে আরেকটা একটা পাওয়ার যে বেড়ে যাচ্ছে তখন বত্রিশ আছে ইউনিট ডিজিট কত আসছে দুই এইখানে দুই ছিল আবার এখানে দুই চলে এসেছে খুব ভালো আচ্ছা তারপরে যখন আবার আমি টু টু দি পাওয়ার সিক্স করছি তখন ইউনিট ডিজিট কত আসছে ফোর অর্থাৎ এইখানে ফোর ছিল এখানে আবার ফোর চলে এসছে ঠিক আছে আগেন টু টু দি পাওয়ার সেভেন যখন করছি তখন ইউনিট ডিজিট আসছে এইট এইট কোথায় ছিল এখানে ছিল এখানে চলে এসে কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছো কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছ এখানে ছয় আছে এখানেও ছয় আছে তো দুই চার আট ছয় দুই চার আট ছয় ডেফিনেটলি এর পরে যেগুলো আসবে আমি উইদাউট ক্যালকুলেশন বলতে পারি যে টু টু দি পাওয়ার টেন এর ক্ষেত্রে কত আসবে বলো টু টু দি পাওয়ার টেন এর ইউনিট ডিজিট বলছি অনলি কত আসবে চার আসবে চার আসবে কারণ ছয় পরে আহ ছয়ের পরে আবার দুই আসবে টু টু দি বা নাইনের ক্ষেত্রে এবং টু টু দি পর টেনের ক্ষেত্রে ফোর আসবে তো ইউনিক ডিজিট ক্ষেত্রে ডেফিনেটলি ফোর আসবে টু টু দি পর টুয়েলভের ক্ষেত্রে কত আসবে অন্য কেউ বলবে টু টু দি পর টুয়েলভের ক্ষেত্রে কত আসবে তাড়াতাড়ি বলো সিক্স আসবে কেন কারণ টু দি ফোর টেনের ক্ষেত্রে তো ফোর এসেছে টু টু দি বা ইলেভেন আসবে এইট টু টু দি বা টুয়েলভে আসবে সিক্সটিন তো টু টু দি পাওয়ার এস টু এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত আসবে 16 আসবে না 6 ভুল করে 16 বলেছি ইউনিট ডিজিট আসবে 6 এর আগে কত আসবে আমরা কিছু জানি না তাহলে টু এর ক্ষেত্রে সাইক্লিসিটি হবে সাইক্লিসিটি সাইক্লিসিটি অফ টু ইজ কত হবে 4 ঠিক আছে 4 হচ্ছে ঠিক সিমিলারলি তোমাদেরকে সাইক্লিসিটি অফ 3 সাইক্লিসিটি অফ 4 5 সিক্স পর্যন্ত আমি তোমাদেরকে করতে দেবো ঠিক আছে সিক্স সেভেন এর দরকার আছে আশা করি দরকার নেই আর সিক্স পর্যন্ত তোমাদেরকে সাইক্রিসিটি বার করতে হবে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের নেক্সট ডে অবশ্যই এটা চেক করিয়ে নেবে ঠিক করেছো কি ভুল করেছো ঠিক আছে আমি একবার লিখে থ্রি ফোর ফাইভ সিক্স যদি এর পরে আর দরকার হয় আমি পরবর্তীতে আবার বাড়িয়ে দেবো এবার দেখো এইগুলো দিয়ে কি ধরনের কোয়েশ্চেন আমরা সলভ করবো এবার বলছে কোশ্চেন হুইচ হোয়াট ইজ দ্যাট ইজ দ্য ইউনিট ডিজিট অফ সিক্স টু দি পাওয়ার এইটিন একটু চেষ্টা করো দেন না হলে আমি বলে দেবো আমি এমনি বলে দেবো তবুও একবার একটু চেষ্টা করো যেহেতু থিওরিটা জেনে গেছো ম্যাম সিক্স আনসার হবে ওকে আর কেউ আর সবাই একটু টাইম নিয়ে করো मैम सिक्स मैम सिक्स हो गए मैम सिक्स हो गए ओके सिक्स ए साइकिल सिटी कोट म्यूट कर म्यूट कर सिक्स ए साइकिल सिटी कोतो नंबर वन सिक्स ए साइकिल सिटी वन कारण सिक्स वन सिक्स सिक्स टू सिक्स टू thirtysix जटिल हो जाता म्यूट कर द म्यूट कर तो सिक्स ए साइकिल सिटी होते चाहिए वन

তাই না তাহলে এই দুটো মাইনাস করলে এইখানে ওয়ান আসবে এখানে যাই আসে তো এর ইউনিট ডিজিটটা ডেফিনেটলি ওয়ান আসবে তো এটা খুব সোজা কোশ্চেন এই ধরনের কোশ্চেন পারবে সবাই ঠিক আছে ওকে আচ্ছা দেখো রিয়েল নাম্বার এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারে থিওরি কম থাকে আর কোশ্চেন খুব বেশি পরিমাণ থাকে আর পরিমাণে কোনো কোন এর মিল থাকে না মানে মিল থাকে না দানা মিল তো থাকেই একটা কোশ্চেন থেকে আরো দশটা কোশ্চেন বানানো যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু অফ কোশ্চেন না অজস্র অজস্র টাইপস এর কোশ্চেন হয় তো যেখানেই তোমরা কোশ্চেন পাও তোমাদের কাছে যদি আমি প্রচুর কোশ্চেন দিয়ে দেবো সেটি তোমাদের কাছে যদি কোশ্চেন থাকে আর তোমরা সেগুলো সলভ করবে আর যদি সেগুলো না পারো তাহলে গ্রুপে সেন্ড করবে আর গ্রুপে সেন্ড করার নিয়ম নিশ্চয়ই জানো গ্রুপে যদি কেউ নতুন কোনো কোশ্চেন সেন্ড করে তাহলে প্রত্যেকে সেটা ট্রাই করবে এবং প্রত্যেকে সেটা বলবে যে হচ্ছে কি হচ্ছে না যদি কারোর না হয় তাহলে আমি বলে দেবো ঠিক আছে বারবার বলছি রিয়েল নাম্বার সারা লাইফ জ্বালাবে তোমাদেরকে যত কোশ্চেন পাবে তত সলভ করবে একটা কোয়েশ্চেন নিচ্ছি নাম্বার অফ ভ্যালু অফ এ জিরো টু নাইন জিরো টু নাইনের মধ্যে হবে এই ভ্যালুটা ঠিক আছে ফর দ্য নাম্বার ফর দ্য নাম্বার ক্যাপিটাল ক্যাপিটালেন ইজ ইকুয়াল টু টু থ্রি ফোর

ঠিক আছে একটু চেষ্টা করো দিন বলে দেবো সবাই নিশ্চয়ই জানো ডিভিসিবিলিটির যে রুলগুলো সেগুলো নিশ্চয়ই সবাই জানো আশা করি ক্লাস যেহেতু কোন একটা নাম্বার কখন দুই দিয়ে ডিভিজেবেল হয় কখন তিন দিয়ে হয় কখন বারো দিয়ে হয় সেগুলো সবাই নিশ্চয়ই জানো

আচ্ছা তোমরা একবার বলে দাও যদি না জানো তাহলে বলবে বই থেকে একটা ফটো তুলে পাঠিয়ে দেবো যদি জানো কোনো অসুবিধা নেই কোনো নাম্বার দুই দিয়ে কখন ডিভিজেবল হয় জানো নিশ্চয়ই তিন দিয়ে কখন ডিভিজেবল হয় চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে নেই আট নয় এগুলো দিয়ে জানো তো সবাই ডিভিজেবল কখন হয় আশা করে নিচ্ছি জানো এবার কোন একটা নাম্বারকে যদি বারো দিয়ে ডিভিজেবল হতে হয় সেই যে আগের আমি দিয়ে দেখিয়েছিলাম বারো টু দি পাওয়ার এন মনে করছে তো বারো দিয়ে যদি কোন নাম্বারকে ডিভিজেবল হতে হয় তাহলে অর্থাৎ এর প্রত্যেকটা ফ্যাক্টর দিয়ে সেই নাম্বারকে ডিভিজেবল হতে হবে তাহলে আমি যদি ভেবে নিই এখানে দুই দিয়ে ডিভিজেবল এর কথাটা ভাবার দরকার নেই কারণ লাস্টে চার আছে মানে চার দিয়ে ডিভিজেবল হওয়ার রুল কি এই লাস্টের দুটো চার দিয়ে ডিভিজেবল হলেই হয় তো লাস্টে চার আছে মানে দুই দিয়ে ডিভিজেবল হচ্ছে চারটা কনসিডারেশনের মধ্যে রাখতে পারি কিন্তু আমি তিনটা রাখবো কারণ তিনটা বেশি ইম্পর্টেন্ট তিনটা দিয়ে বেশি ইজিলি কোয়েশ্চেনটা সলভ হবে কিভাবে কোনো নাম্বার তিন দিয়ে কখন ডিভিজেবল হয় বলো কখন ডিভিজেবল হয় তিন দিয়ে সাম হচ্ছে সাম ডিজিট গুলো একদম মিউট মিউট হুম ডিজিট গুলোর যোগফল যখন তিন দিয়ে ডিভিজেবল হয়

কত যেটা কেউ ঠিকই পাঁচ নয় নয় চোদ্দ কুড়ি ওকে থার্টি সিক্স তার সাথে এ আছে কিন্তু এখানে একটা থার্টি সিক্স প্লাস এ তাহলে এটা যদি এন এন লিখেছি তো ওটাকে এন ইজ ডিভিজেবল ডিভিজেবল বাই থ্রি

0 বসাও 36 ইজ ডিভিজিবল বাই 3 3 বসাও 39 ইজ ডিভিজিবল বাই 3 6 বসালে 42 আসছে 9 বসালে 45 আসছে তো প্রতিটা ডিভিজিবল বাই 3 হচ্ছে যদি এই চারটে বসায় তাহলে অপশন কত আসছে অপশন আসছে ডি মোর দ্যান 2 ঠিক আছে এই কোশ্চেনটা এরকম এসেছে কিন্তু কোশ্চেনটাকে এরকম ভাববে না একদমই অন্যরকম কোশ্চেন চলে আসবে কিন্তু

দেখি তাহলে যদি ঠিক আছে এ ডিজিটটা 3 হয় বা 9 হয় তাহলে আচ্ছা আচ্ছা লাস্টের দুটো ও হো হো এই লাস্টের দুটো তো দেখতে হবে এখন যেটা 4 এর ডিভিজিবিলিটি বললাম লাস্টের দুটো ডিভিজিবল বাই 4 হতে হয় 4 এর ডিভিজিবিলিটি মনে আছে তো এই দুটো কি ডিভিজিবল হচ্ছে যদি আমি a 0 বসাই তাহলে 4 হচ্ছে ডিভিজিবল বাই 4 হচ্ছে 0 4 a 0 যদি 3 এটা আমি চেক করতে ভুলে গেছি একদম a 0 যদি 3 বসাই তাহলে 34 থার্টি ফোর এর ক্ষেত্রে ডিভিজেবল বাই ফোর হচ্ছে হচ্ছে না তাহলে এটা হবে না এই সিকুয়াল টু আমি কত বসাবো সিক্স সিক্স বসালে সিক্সটি ফোর ডিভিজেবল বাই ফোর হচ্ছে আর এই সিকুয়াল টু যখন আমি নাইন বসাবো তাহলে নাইনটি ফোর ডিভিজেবল এটা একদম ভুলে গেছিলাম এটাও তো আমাকে চেক করতে হবে তাই না তাহলে দুটো আসছে অপশান কিন্তু দুটো আসছে অপশান সি হবে ঠিক আছে চারটে অপশান এসছিল কিন্তু চারটের মধ্যে দুটো তো ক্যান্সেল হয়ে যাচ্ছে অটোমেটিক সবাই বুঝেছ না কারোর কোনো ডাউট আছে আর একটা কোশ্চেন দিচ্ছি আমি একটু দেখে আচ্ছা আগে দিন লিখিয়েছিলাম না x টু দি n minus a টু দি n ইজ x minus a ফর অল ভ্যালুস অফ n দেন x plus a দিয়ে হবে যদি n ইভেন হয় এগুলো লিখিয়েছিলাম তো यस मैम ওটা দিয়ে একটা क्वेश्चन আরেকবার বলবেন কোনটা লিখেছিলেন বলবেন

এই এই উল্টো এ কথাটার মানে হলো ফর অল ভ্যালুস ফর অল ভ্যালুস অল ভ্যালুস অফ এন যখনই বলা হচ্ছে মানে ন্যাচারাল নাম্বার ডেফিনেটলি ঠিক আছে এবার এই সেম জিনিস এক্স টু দি পার এন মাইনাস এ টু দি পার এন ইজ ডিভিজেবল ডিভিজেবল বাই এক্স প্লাস এ এক্স প্লাস এর ক্ষেত্রে ফর অল ইভেন ভ্যালুস অফ এন এন কি হবে ইভেন নাম্বার হবে তাহলে এক্স টু দি পার এন মাইনাস এ টু দি পার এন কে

মানে ওই n এর আর ধরে দেখানোটা ওইটা না ওটা দিয়ে এটাকে প্রপারলি দেখাতে হবে ঠিক আছে এটাকে properly দেখাতে হবে আচ্ছা আজকে যারা নতুন এসছো তাদের এটা হোমওয়ার্ক থাকলো এটাকে প্রুফ করতে হবে এটা জাস্ট অনলি ভ্যালু দিয়ে দেখালে তো দেখানোই যায় তো এটাকে প্রুফ করতে হবে কিভাবে প্রুফ করবো পলিনোমিয়াল দিয়ে প্রুফ করবো এ বলে দেবো যদি না পারো তাহলে ঠিক আছে

অপশান সি সিক্সটি ফাইভ অপশান ডি ফিফটি নাইন ঠিক আছে তো যেটা এখন বলে দিলাম ওটা দিয়ে করতে হবে একটুখানি দেখো দু মিনিট এটা তো বোঝা যাচ্ছে যে এগুলোকে পেয়ার করতে হবে তাই না এ টু দি পার এন প্লাস বি টু দি পাওয়ার এন এরকম করতে হবে মানে এক্স টু দি পার যদি ওই স্ট্রাকচারে দেখো তাহলে এক্স টু দি পার প্লাস এ টু দি পার এন এই স্ট্রাকচারে কিন্তু করতে হবে এইটুকু তো বোঝাই যাচ্ছে দুটো দুটো করে পেয়ার করতে হবে ঠিক আছে এখন পেয়ার কোন দুটোকে নিয়ে করবে সেটা একটা কোশ্চেন আর এটা একবার বুঝে ফেলেছে মানে এই এক্স প্লাস এ ঠিক আছে আর এই অড এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এগুলো দিয়ে দেখো কিছু বুঝতে পারছো কিনা বলে দেবো বলে দিই একটা ঠিক আছে একবার বলে দিলে বুঝতে যে কিভাবে করতে হচ্ছে দেখো এই ওয়ান আর সিক্সটি এই দুটোকে যোগ করলে কত হয় অপশানের এর মধ্যে আছে

লাস্টে কোন পেয়ারটা বেঁচে থাকবে বলতে এখানে ডট দিলাম ধরো একদম লাস্ট পেয়ারটা কি হবে বলতে এখানে তো সাতখানা নাম্বার আছে তাই তো দুটো দুটো করে ফার্স্ট এরটা লাস্টেরটা বাস্তের দিক থেকে সেকেন্ড লাস্টের দিক থেকে সেকেন্ড এই দুটো পেয়ার হচ্ছে এরকম দুটো একদম লাস্টের দুটো যে লাস্টের দুটো মিলে পেয়ার করবে সেটা কি কি হবে এম 30 এর 31 30 13 আর একত্রিশ টু দি পাওয়ার তেরো ঠিক আছে আচ্ছা এটাকে আমি কি ধরেছি এটাকে আমি ধরেছি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন ইজ অড মনে পড়ছে থার্ড নাম্বার আচ্ছা এখানে এন কত এন তো তেরো এন ইস ইকাল টু থার্টিন তার মানে এন ইজ অড এই যে জিনিসটা এটা স্যাটিসফাই করে গেছে আর এক্স টু দি পাওয়ার এন প্লাস প্লাসও আছে এখানে

ঠিক আছে আর ক্লাস ওয়ার্ক তো পাঠাবেই তোমরা তো আমি চেকও করবো কে করছো কে করছো না আচ্ছা প্রতিটাই যদি সিক্সটি ওয়ান দিয়ে ডিভিজেবল হয় তাহলে কি আমি বলতে পারি যে প্রত্যেকটাই তো সিক্সটি ওয়ান দিয়ে ডিভিজেবল তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি এটাকে আমি দেখতে পারি দিস ইজ ইকাল টু সিক্সটি ওয়ান ইনটু এ ওয়ান প্লাস সিক্সটি ওয়ান ইনটু এ টু এরকম করতে করতে সিক্সটি ওয়ান ইনটু এ থ্রি এ থ্রি বলছি কেন থার্টি

তাই তো ঠিক আছে ওকে খুব কমন কোশ্চেন ভীষণ কমন কোশ্চেন আমি সোজাটা দিচ্ছি হোমওয়ার্কে আমি টাফটা দেবো অপসানো দিয়ে দিচ্ছি এক মিনিট টাইম দিলাম

ম্যাম নটা জিরো থাকবে বি নাম্বার অপশন

টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই ক্লিয়ার আবার শুনতে পাচ্ছ না ওকে বুঝতে পেরেছি এই পর্যন্ত এবার তাহলে আমাকে কাউন্ট করতে হবে কতগুলো টু আছে কতগুলো ফাইভ আছে সো দিস ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি টু টু দি পাওয়ার কত হচ্ছে এখানে এক আর তিন এক আর তিন চার পাঁচ

এখানে একটা টোয়েন্টি থ্রি ছিল এরকম একটা কোশ্চেন থাকতে পারে সে সেই কোশ্চেনটা হ্যান্ডেল কিভাবে করবো তার জন্য আমি ইন্টু স্পেসিফিকলি ইলেভেন ইনটু থার্টিন লিখবো না কি লিখবো ইন্টু এ লিখবো কমা দিয়ে লিখবো যে হোয়ার এ ইজ নট ডিভিজেবল বাই টু অর ফাইভ দুই অথবা পাঁচ কোনটাই কন্টেন্ট করে না এ যার জন্য এ ইজ নট ডিভিজেবল বাই টু অর ফাইভ ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পেরেছ শুনতে পাচ্ছো সবাই ঠিক আছে

কারণ এই অংশটা তো দুই দিয়ে ডিভিসেবেল না দুই দিয়ে ডিভিসিবেল নয় মানে টেন দিয়েও ডিভিসিবেল নয় অর্থাৎ এই অংশটাতে টেন কন্টেন করে না টেন কোথায় কন্টেন করে টেন টু দি পার নাইন দিয়ে তাহলে কটা জিরো হবে নটা জিরো হবে ঠিক আছে সি আর ইয়েস হ্যাঁ বলো ম্যাম আমি একটু অন্য প্রসেসে করেছি হ্যাঁ বলো ম্যাম গুলোকে হচ্ছে আগেই হচ্ছে বাদ দিয়ে দিয়েছি চারটে জিরো আছে তারপর হচ্ছে দুই দুই পাঁচটা আর পাঁচ নটা বের করেছি দিয়ে আহ অ্যাকচুয়ালি অনেক কোশ্চেন এভাবেও সোজা হয় ও যেভাবে করেছে বলে দিচ্ছি আমি যে আহ ফাইভ কত আছে ওটা ফাইভ ইন্টু টেন পঁচিশ চল্লিশ তাই তো পঁচিশ ইন্টু চল্লিশ ইন্টু আহ পঞ্চাশ

এরপর থেকে সেম প্রসেস করেছো না এরপরে কাউন্ট করেছো কতগুলো পাঁচ আছে কতগুলো দুই আছে এভাবেও করতে পারি আমরা সেম প্রসেস ঠিক আছে শুধু জিরো গুলোকে আগের থেকে বার করে নিয়ে যাই তাতে কোশ্চেন সেই একই হবে কোনো যার যেটা ইজি মনে হয় সেভাবে করতে পারো এখানে কতগুলো জিরো আসছে কাউন্ট করবে কাউন্ট করে এর সাথে যোগ করে দেবে এখানে টোটাল টেন টু দি পাওয়ার সিক্স আসবে ইন সামথিং আগের যে কোশ্চেনটা করেছি ওখানে টেন টু দি পার নাইন ইঞ্চু সামথিং এসছে যেটা জিরো টেন দিয়ে ডিভিসেবেল নয় এখানে টেন টু দি পার্স সিক্স ইন সামথিং আসবে এটা নট ডিভিসেবেল বাই টেন তাহলে টোটাল আমার দশ কত আরগুলো আসবে টেন টু দি পার নাইন আসবে টোটাল ঠিক আছে এভাবেও করতে পারো একই ব্যাপার ওকে আচ্ছা ফ্যাক্টোরিয়াল কথাটা জানো কি না জানি না একবার লিখে নাও সবাই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কথাটা মানে কি ধরো আমি বললাম যে ডেফিনেশন লিখে দিই ফার্স্টে ডেফিনেশান লিখে দিই হ্যাঁ ফ্যাক্টোরিয়াল

Is known as factorial N. It is denoted by বাই denoted এই by, e factorial এভাবেও ডিনোট করা যায় আর এইভাবে দাগ দিয়ে এন দিকে দেবো মাঝখানে ঠিক আছে এই দুটো ভাবে এটাকে ডিনোট করা হয় তো কি বলছে প্রোডাক্ট অফ এন কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার স্টার্টিং ফ্রম ওয়ান ওয়ান থেকে স্টার্ট করে এন কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার ওয়ান এর পরে ইন্টু টু ইন্টু থ্রি এরকম করতে করতে এন পর্যন্ত যেতে হবে মাল্টিপ্লাই করতে হবে সেটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল এন তো ফ্যাক্টোরিয়াল টু তাহলে কত হবে ওয়ান ইন্টু টু দ্যাট ইজ টু ওয়ান ফ্যাক্টোরিয়াল থ্রি কত হয়ে যাবে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি তো সিক্স হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল ফোর কত হয়ে যাবে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর চব্বিশ হবে ঠিক আছে এইভাবে আচ্ছা ফ্যাক্টোরিয়াল টু থেকে শুরু হলো ফ্যাক্টোরিয়াল ওয়ান এর ভ্যালু ওয়ান আর সবসময় মনে রাখবে এটা অ্যাজিউম করে নেওয়া হয় যে ফ্যাক্টোরিয়াল জিরোর একটা ভ্যালু আছে ফ্যাক্টোরিয়াল জিরো তাহলে কিভাবে বার করবো শুরুই তো হচ্ছে ওয়ান থেকে আর প্রোডাক্ট করছে ওয়ান এর পরে ওয়ান ইন্টু টু জিরো পর্যন্ত যেতে হবে এন পর্যন্ত যেতে হবে মানে জিরো পর্যন্ত যেতে হবে তাই না জিরো পর্যন্ত তো আমি যেতে পারবো না ওয়ান থেকে শুরু করে তো এই ভ্যালুটা আমরা অ্যাজিউম করে নিই যে ফ্যাক্টোরিয়াল জিরো ইজ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে বুঝতে পেরেছো সবাই ফ্যাক্টোরিয়াল এন কাকে বলি ক্লিয়ার ঠিক আছে তো দেখো যদি কেউ বুঝে না বুঝে থাকো তাহলে বলবে ওকে দেখো ফ্যাক্টোরিয়াল এন কে তাহলে আমি কিভাবে লিখতে পারি

এবার দেখো এই যে জিনিসটা এই জিনিসটা কি বলতো এটা এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু করতে করতে এন মাইনাস ওয়ান পর্যন্ত যাচ্ছে তাহলে এটা এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল নিশ্চয়ই তো এটাকে আমি এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল এন্টু এন লিখতে পারি অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ঠিক আছে ক্লিয়ার এগুলো যখন প্রবলিটি করবো তখন ভীষণ ভাবে কাজে লাগবে আপাতত একটা কোয়েশ্চেন করো মানে তোমাদের হোমওয়ার্ক থাকবে করার দরকার নেই ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস In, at the, at the end, of, 10 টেনের মধ্যে কতগুলো জিরো আছে আমাকে সেটা দেখতে হবে অনেক ছোট হয়ে যাচ্ছে তো এটা এ দিয়ে দিয়ে দাও আহ দিয়ে দাও ঠিক আছে দুটোই হোমওয়ার্ক থাকবে ফ্যাক্টোরিয়াল জেনে গেছো মানে ফ্যাক্টোরিয়াল টেন মানে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এরকম করতে কটা টেন পর্যন্ত গিয়ে তার মধ্যে কতগুলো আছে সেটা দেখতে হবে ফ্যাক্টোরিয়াল টোয়েন্টি মানেও তাই খুব ইজি আর একটু টাফ দেওয়া উচিত অ্যাকচুয়ালি আর একটা নিয়ে নাও সি সিটার ফ্যাক্টোরিয়াল দেবো না ওয়ান ইন্টু টেন ইন্টু টোয়েন্টি ইন্টু থার্টি ইন্টু এরকম করতে করতে দুশো পর্যন্ত ওকে ওকে আচ্ছা ঠিক আছে আর যে টাইপস এর কোয়েশ্চেন হয়েছে চেষ্টা করবো সেই টাইপস মধ্যে কোয়েশ্চেন হোমওয়ার্ক কিছু দিতে আজ কিছু দেব আজ অথবা কাল আর তারপরে আবার এক্সট্রা কিছু দিয়ে দেব ঠিক আছে গ্রুপটা চেক করতে থাকবে সপ্তাহের মাঝখানে আরো এক্সট্রা কিছু কোশ্চেন দেব আমি ওকে আজকের ক্লাসে যাদের কোনো ডাউট নেই তারা লিভ করতে পারো

ডাউট না থাকলে লিভ করো ক্লাস শেষ হয়ে গেছে শাগ্ভিক ডাউট আছে নো ম্যাম ওকে আচ্ছা তিনজনই নতুন তাই না হ্যাঁ হ্যাঁ এবার বলো